এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলে স্লোগানে কবিতা প্রেমীদের মুখে মুখে উচ্চারিত এই অমুখ বাণীর স্রষ্টা কবি হেলাল হাফিজ। বাংলাদেশের একজন আধুনিক কবি হিসেবে পরিচিত নিষিদ্ধ সম্পাদকীয়র রচয়িতা এই কবি বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে তাকে ভর্তি করেন তার পরিচিত জনরা। প্রধানমন্ত্রী হাসিনার ব্যক্তিগত আগ্রহ এবং উদ্যোগী সিএমএ আমার চিকিৎসা করে, আমি তো হোটেলে থাকি, ফিরে আসলাম গত সপ্তাহে হোটেলে। মোটামুটি শরীর ভালোই ছিল, কিন্তু হোটেলে এসে 5-6 দিন যাওয়ার পরে গতকালকে দুপুরে হঠাৎ করে সুগার খুব নেমে গেল আর শরীর ভয়ানক খারাপ হয়ে গেল। তো হোটেলে গিয়ে আমার রুমমেট এবং আরেকজন বন্ধু দুজন মিলে আমাকে তাড়াতাড়ি বারডেমে নিয়ে আসলো। আমার শারীরিক জটিলতা অনেক, বয়সও একটা বিশ্ব রেকর্ড, সব মিলে বেশি খারাপ হয়ে গেছে। এখনো সবাই জেনে উঠতে পারেনি, আত্মীয় স্বজনরাও খোঁজ নিচ্ছে, বন্ধুরাও খোঁজ নিচ্ছে। যাই হোক, বারডেমে আছি, জানি না কতদিন থাকতে হবে। আমার সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য প্রার্থনা করবে যেন দ্রুত সুস্থ হয়ে। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছেন। যে জলে আগুন জলে এবং কবিতা একাত্তর নামে তার দুটি কাব্যগ্রন্থ রয়েছে। কবিতার জন্য 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।